জানিয়ে দিয়েছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। এবং খুব স্বাভাবিকভাবে শুভদীপ, যেখানে ভ্যাকসিন নিয়ে এত জেরবার অবস্থা, এত ভোগান্তি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে 18 বছর বয়সী ঊর্ধ্বে যারা রয়েছেন, 18 থেকে 45, তাদের যখন টিকাকরণের পদ্ধতি শুরু হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেসরকারি হাসপাতাল যদি এই বক্তব্য রাখে তাহলে আরও সমস্যা বাড়বে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। মৈত্রী ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৈত্রী, ঠিক কি জানানো হয়েছে বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে? দেখো, পরিষ্কার যেটা বলা হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোর তরফ থেকে, তার মধ্যে দুটো পর্যায় রয়েছে। এক হচ্ছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল আজকে থেকে কিন্তু ফার্স্ট ডোজ দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবং সেক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে বেসরকারি এই হাসপাতালগুলোকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেই ফার্স্ট ডোজ দেওয়া বন্ধ করতে বলা হয়েছে, তার কারণ ভ্যাকসিনের যোগান কিছুটা হলেও কম আছে। অন্যদিকে যেটা আরেকটা সমস্যার জায়গা রয়েছে সেটা হচ্ছে যে 30 তারিখের পরে যে ভ্যাকসিন যেটুকু মজুদ থাকবে তাদের কাছে, সেকেন্ড ডোজ দেওয়ার পর সেটা ফেরত দিয়ে দিতে হবে। ফলে ফার্স্ট মে থেকে ফিফথ মে পর্যন্ত এমনিতেই তারা কোনো ভ্যাকসিনেশন করতে পারবেন না, এটা তারা জানাচ্ছেন। কিন্তু 5ই মের পরে যে তারা টিকাকরণ শুরু করতে পারবেন সে ব্যাপারেও তারা নিশ্চিত নন। কারণ কি? কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে এবার তাদেরকে সরাসরি ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কিনতে হবে, অর্থাৎ কোভিশিল্ড কিনতে হবে সিরাম ইন্ডিয়ার থেকে, কোভ্যাক্সিন কিনতে হবে ভারত বায়োটেকের থেকে। এবার তারা বলছেন যে আমাদের কাছে যে বাল্ক ভ্যাকসিন যে আমরা কিনবো, এটা কেনার জন্য কিছুটা সময় লাগবে, এবং এগুলো স্টোর করার জন্য প্রপার কোল্ড চেন পয়েন্ট মেনটেন করতে হবে। যে কোল্ড চেন পয়েন্ট মেনটেন করার মতো পরিকাঠামো আমাদের সবার কাছে নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যদি ফেসিলিটেটর না হয়, অর্থাৎ রাজ্য সরকার যদি মাঝখানে থেকে, মধ্য জায়গায় থেকে, যেভাবে রাজ্য সরকার আপাতত প্রসেসটা চলছে যে রাজ্য সরকারেরই স্টোরের মধ্যে সেটা মজুদ থাকবে, সেটা যদি না হয়, তাহলে কিন্তু 5 তারিখের পরেও টিকাকরণ কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু দিশাহীন অবস্থা বেসরকারি হাসপাতালগুলোর। ফলে যেখানে সবচেয়ে বড় লটের ভ্যাকসিনেশন শুরু হতে চলেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই ভ্যাকসিনেশন নিয়ে কার্যত বেসরকারি হাসপাতালগুলো দিশাহীন অবস্থাতেই রয়েছে বলা যায়। মৈত্রী, এখনই আমরা যে পরিস্থিতি দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় ভ্যাকসিন নিয়ে রীতিমতো হয়রানি মানুষের, মানুষ ভোরবেলা থেকে লাইন দিচ্ছেন, 18-এর উপরে যারা রয়েছেন তাদের ভ্যাকসিনেশন যখন শুরু হবে এই ভিড় আরও কয়েক গুণ বাড়বে সেটা নিঃসন্দেহে বলাই যায়। এরকম একটা জায়গায় বেসরকারি হাসপাতালগুলোয় যদি ভ্যাকসিনেশন না হয় প্রাথমিক স্তরে, সেক্ষেত্রে তো চাপ মারাত্মক বাড়বে। সরকারের তরফে কি কোনো ভূমিকা নেওয়া হচ্ছে, কিছু জানা যাচ্ছে? একেবারেই, মানে চাপ যে বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। কারণ এখনই যখন ভ্যাকসিনেশন এরকমভাবে চলছে, যখন বেসরকারি হাসপাতালেও চলছে, তখনও সরকারি হাসপাতাল, একাধিক সরকারি হাসপাতাল, আজকে আমরা সকালে SSKM হাসপাতালে গেছিলাম, সেখানে যেটা জানানো হচ্ছে যে SSKM হাসপাতালের ওখানে ভোরবেলা 5টায় বা কেউ কেউ আগের দিন রাত থেকে এসে লাইন দিচ্ছেন, তারপরে ফার্স্ট সাম ফার্স্ট সার্ভ বেসিসে তারা এই যে 500টা টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে তারা টিকিট পাচ্ছেন বা কুপন পাচ্ছেন এবং ভ্যাকসিন পাচ্ছেন। এরপর যদি বেসরকারি হাসপাতাল বন্ধ হয়ে যায় তাহলে তো বিপুল চাপ বাড়বে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে লেখা হয়েছে নোডাল অফিসার বা নোডাল এজেন্সি যাতে তারা হতে পারেন এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, সেটার জন্য সেটার অনুমতি চেয়ে তারা চিঠি লিখেছেন। সেই অনুমতি যদি তারা পান তবেই এই গোটা পদ্ধতিটাকে অনেক বেশি স্ট্রিমলাইন করা সম্ভব হবে। তার কারণ এই সবটা মিটে যাওয়ার পরেও কিন্তু 5 তারিখের পরে প্রবল চাপ আসবে, কারণ কোউইন পোর্টালে নাম তুলে সেই অনুযায়ী স্লট বুকিং করতে হবে, টাইম নিতে হবে, ভ্যাকসিন নিতে আসতে হবে। ফলে একটা বিপুল চাপ এমনিতেই থাকবে, এবং সেখানে যদি টিকার সরবরাহ যথাযথ না থাকে তাহলে সেই ক্রাইসিসটা কিন্তু একটা অন্য জায়গায় চলে যাবে। ফলে এই সব সমস্যার সমাধান না হলে কিন্তু আখেরে বিপক্ষে পড়বেন এই 18 থেকে 44 বছরের যারা ভ্যাকসিন পাওয়ার কথা তারা, এবং নিশ্চিত নয় যে যারা 45 তাদের ভ্যাকসিনেশনটাও ঠিকভাবে হবে কিনা। মৈত্রী, এই জায়গা থেকে একটা বিষয় জানার চেষ্টা করব, তাহলে কি কোথাও গিয়ে পরিকল্পনার একটা বড়সড় অভাব ছিল? কারণ প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং 18 থেকে 45 বছর ঊর্ধ্বদের যখন ভ্যাকসিন দেওয়ার সময় আসলো তখনও বেসরকারি হাসপাতাল জানাচ্ছে যে তাদের উপযুক্ত পরিকাঠামো নেই টিকা মজুত রাখার, পরিকল্পনার একটা অভাব কি ছিল? একেবারেই, দেখো এখানে কোনো প্রশ্নই নেই যে এখানে পরিকল্পনার একটা বড়সড় সমস্যা হয়েছিল। তার কারণ যখন এই 45 বা 60 যখন প্রথম টিকাকরণ শুরু, একদম শুরুর দিক থেকে কোউইন পোর্টালে বেশ কিছু সমস্যা ছিল। তারপরে যখন রাতারাতি এক রাতের ব্যবধানে যখন 60 ভ্যাকসিনেশন শুরু হলো তখনও বিপুল সমস্যা হয়েছিল।
প্রথম দিন সাথে বহু মানুষ ভ্যাকসিনই নিতে পারছিলেন না, তারা নাম নথিভুক্ত করেও গিয়ে তাদেরকে হয়রান হতে হয়েছিল, প্রবীণ নাগরিক যারা তাদেরকে, ফলে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এই হয়রানিটা দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রেও যে একটা হয়রানি হবে, যে প্রপার প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যা রয়েছে সেটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্তারাও বলছেন। তারা বলছেন যে কেন্দ্রের তরফ থেকে আরও বেশি বুঝে নিয়ে এই সিদ্ধান্তটা নিলে বোধ হয় ভালো হতো এবং তারিখটা ঘোষণা করলে ভালো হতো, কারণ অযথা বেসরকারি হাসপাতালের ওপরে কিন্তু না হলে প্রবল চাপ পড়ে যাবে এবং তারা সেই চাপটা সামলাতে পারবে না এবং তারা ভ্যাকসিনেশন সেন্টার হওয়া থেকে নিজেদের নাম কুইট করে নেবেন, যেটা কিন্তু আখেরে বিপাকে ফেলবে সাধারণ মানুষকে। ধন্যবাদ মৈত্রেয়ী, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য।